নিজের বাড়িতে আপনার বাড়িতে যদি একজন এসে বলে যে যান সরেন এখানে এখানে আমি এখানে থাকবো ওখানে থাকবে কিরকম লাগে? দীর্ঘদিন পর পাওনা বুঝে নিতে চাইলে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ক্ষোভ ছাড়লেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্যাংকটির বিরুদ্ধে গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর জবরদখলের অভিযোগ তুলেছেন তিনি। 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম এবং গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুদ্দিন চৌধুরীকে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন ডক্টর ইউনুস। সেখানে তিনি দাবি করেন ওই ভবনে থাকা প্রতিটি প্রতিষ্ঠান ব্যবসার মুনাফার টাকায় গড়ে তোলা হয়েছে, এখানে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংকের টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অথচ গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে জালিয়াতের মাধ্যমে 28টি গ্রামীণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। গ্রামীণ ব্যাংকের অর্থে প্রতিষ্ঠিত হলেও বেআইনিভাবে এগুলোর মালিকানা নিজের নামে করে নেন। সম্প্রতি বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে নিজেদের অধীনে নেয়ার উদ্যোগ গ্রহণ করে প্রকৃত মালিক গ্রামীণ ব্যাংক। সেই উদ্যোগের অংশ হিসেবে 13 ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব গ্রহণ শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ। ঢাকার মিরপুর 1 নম্বরে চিড়িয়াখানা সড়কে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবন, এই ভবনে ডক্টর ইউনুসের 16টি কোম্পানি রয়েছে যার প্রতিটির চেয়ারম্যান ডক্টর ইউনুস। এর মধ্যে 8টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। সাংবাদিকদের উদ্দেশ্যে ইউনুস বলেন তারা ভবনে তালা মেরে রেখেছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোর ইতিহাস বলছে ভিন্ন কথা। যে প্রতিষ্ঠানগুলোকে নিজের বাড়ি বলে সহানুভূতি জাগানোর চেষ্টা করছেন ডক্টর ইউনুস, সেগুলোর কোনোটি আসলে তার নিজের টাকায় তৈরি হয়নি। 1983 সালের 4 সেপ্টেম্বর সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করে। শুরুতে গ্রামীণ ব্যাংকের মূলধন ছিল মাত্র 3 কোটি টাকা, এর মধ্যে বেশিরভাগই অর্থাৎ 1,80,00,000 টাকা ছিল সরকারের, বাকি 1,20,00,000 টাকা ছিল ঋণ গ্রহীতাদের। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত কোনো টাকা ছিল না, অথচ এই ব্যাংকটির টাকায় ডক্টর ইউনুস গড়ে তুলেছেন নিয়ন্ত্রণাধীন 28টি প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে অভিযোগ আছে গ্রামীণ ব্যাংক তথা সরকারের টাকা আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ার। প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ ব্যাংকে ঋণ এবং অনুদান দেয় দাতা গোষ্ঠী। অনুদানের সব অর্থ যদি রাষ্ট্র এবং জনগণের কাছে যায় তাহলে কারো ব্যক্তিগত লাভের সুযোগ থাকে না, তাই দাতাদের অনুদানের অর্থ দিয়ে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করেন ডক্টর ইউনুস। 1992 সালের 7 অক্টোবর ওই ফান্ড দিয়ে আলাদা একটি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1994 সালে গ্রামীণ ফান্ড নামের একটি লিমিটেড কোম্পানি গঠন করা হয়, তাতে ওই ফান্ডের 49.10 কোটি টাকা স্থানান্তর করা হয়। গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন শুরু থেকে গ্রামীণ ব্যাংক দেখিয়ে বিদেশ থেকে টাকা এনে তা সরিয়ে ফেলার চেষ্টা ছিল। গ্রামীণ ব্যাংক সরকারি প্রতিষ্ঠান হলেও এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একাই সব সিদ্ধান্ত নিতেন ডক্টর ইউনুস। পরিচালনা পর্ষদ এমনভাবে গঠন করা হয়েছিল যাতে কেউ ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতে না পারেন, আর এই সুযোগেই 1993 সালের 19 ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের 34তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয় দাতাগোষ্ঠীর অনুদানের অর্থ এবং ঋণ দিয়ে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট ফান্ড SAF গঠন করা হবে। কিন্তু দাতারা গ্রামীণ ব্যাংক থেকে এভাবে অর্থ সরিয়ে ফেলার বিষয়ে আপত্তি জানায়। তাদের মত ছিল এভাবে অর্থ স্থানান্তর জালিয়াতি। এরপর ভিন্ন কৌশল নেন ডক্টর ইউনুস। 25 এপ্রিল 1996 সালে গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় গ্রামীণ কল্যাণ গঠনের প্রস্তাব আনেন। প্রস্তাবে বলা হয় গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণে কোম্পানি আইন 1994 এর আওতায় গ্রামীণ কল্যাণ নামের একটি প্রতিষ্ঠান গঠন করা। গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় এই প্রস্তাব অনুমোদন করে। এটি গ্রামীণ ব্যাংকেরই অঙ্গ প্রতিষ্ঠান। গ্রামীণ কল্যাণ যে গ্রামীণ ব্যাংকেরই শাখা প্রতিষ্ঠান তারও স্পষ্টভাবে প্রমাণিত হয় এর মূলধন গঠন প্রক্রিয়ায়। গ্রামীণ কল্যাণে গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট ফান্ড SAF থেকে 69 কোটি টাকা প্রদান করা হয়। গ্রামীণ কল্যাণের মেমোরেন্ডাম অব আর্টিকেলেও গ্রামীণ ব্যাংকের সাথে এর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। মেমোরেন্ডাম অব আর্টিকেল অনুযায়ী গ্রামীণ কল্যাণের 9 সদস্যের পরিচালনা পরিষদের 2 জন সদস্য গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি, এছাড়াও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি। ডক্টর ইউনুসও গ্রামীণ ব্যাংকের মনোনীত প্রতিনিধি হিসেবেই গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান হন। এরপর গ্রামীণ কল্যাণের মাধ্যমে তিনি গড়ে তোলেন একের পর এক প্রতিষ্ঠান। অন্যদিকে গ্রামীণ কল্যাণের আদলে প্রতিষ্ঠিত গ্রামীণ ফান্ডের মাধ্যমে গঠন করা হয় আরও কিছু প্রতিষ্ঠান।
গ্রামীণ ব্যাংকের অর্থে এবং বোর্ড সভার সিদ্ধান্তের মাধ্যমে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ড গঠিত হয়। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো গঠিত হয়েছে সেগুলোও আইনত গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান। 2020 সাল পর্যন্ত গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের পরিচালনা পর্ষদে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিও ছিল, কিন্তু 2021 সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি নেই। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের চেয়ারম্যান পদে বহাল আছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, কোন কর্তৃত্ব বলে তিনি এখনও চেয়ারম্যান? এতদিন গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের নীরবতাও ছিল রহস্যজনক। ব্যাংকটির একাধিক সূত্র দাবি করছে, ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অবসরে গেলেও ব্যাংকটি নিয়ন্ত্রণ করছে তার অনুগতরাই, ফলে এই অনিয়ম নিয়ে এতদিন কেউ মুখ খোলেনি। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের রহস্যময় আচরণের কারণেই এই ব্যাংকের অর্থে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মালিকানা বঞ্চিত হয় রাষ্ট্র ও জনগণ। তবে শেষ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ঘুম ভেঙেছে এবং গ্রামীণ প্রতিষ্ঠানগুলো উদ্ধারের উদ্যোগ নিয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।